বটদ্রোয়ার জাজরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অতিক্রম করিলে 79টা বর্ষ বিদ্যালয়খনের শিক্ষার্থী সকলে রাজ্যর লগতে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত প্রতিষ্ঠিত হওয়ার উপরও সুনাম অর্জন করবলৈ সক্ষম হয়েছে বিভিন্ন ঠাইত হিসরতি হয়ে থাকা বিদ্যালয়খনের প্রাক্তন ছাত্র ছাত্রী সকলক একত্রিত করে প্রাক্তন ছাত্র ছাত্রীর সম্মিলনের বিশাল প্রস্তুতি চলাইছে বিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদমেল যোগে এই কথা জানিবলৈ দিলে বিদ্যালয়খনের অধ্যক্ষ অঞ্জলি কটকিয়ে প্রাক্তন ছাত্র ছাত্রীর সুবিধার প্রতি লক্ষ্য রাখি বিদ্যালয়ের নামত এটা ফেসবুক পেজ মুক্তি করে যোগাযোগের সকল সুবিধা প্রদান করা হয়েছে বলেও সংবাদমেল সদরি করে অধ্যক্ষগুলো আমার এই বিদ্যালয়খন স্থাপন হয়েছিল 1944 সনত আৰু এতিয়া আহি আহি এই বিদ্যালয়খনে প্ৰায় 80 বছৰত ভৰি দিছে গতিকে আমি ইমান দিনে হৈ নুঠা এটা অনুষ্ঠান আমি আৰম্ভ কৰিব বিচাৰিছোঁ সেইটো হৈছে প্ৰাক্তন ছাত্ৰ-ছাত্ৰীৰ সমাৰোহ আৰু এই সমাৰোহৰ বাবে আমি এখন আহ্বায়ক কমিটিও গঠন কৰিছোঁ আৰু সেই আহ্বায়ক কমিটিখনৰ মুখ্য আহ্বায়িকা হিচাপে এই বিদ্যালয়ৰ মই অধ্যক্ষা অঞ্জলি কটকী আছোঁ আৰু লগত আছে আমাৰ বিদ্যালয়ৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী আৰু কৰ্মচাৰীবৃন্দ গতিকে এই আমাৰ কমিটিখনৰ জৰিয়তে আমি আমাৰ প্ৰাক্তন সন্মানীয় ছাত্ৰ ছাত্ৰীসকল যিসকল ভাৰতৰ তথা অসমৰ আনকি বহিৰাষ্ট্ৰত আছে সকলোলৈকে আমি অতি সাদৰেৰে আহ্বান জনাইছোঁ আমন্ত্ৰণ জনাইছোঁ যাতে তেখেতসকলে এই প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰীৰ সমাৰোহত আহি ইয়াত অংশগ্ৰহণ কৰে।